আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে টিভি সেট এবং মোবাইলের সামনে দেশ ও দেশের বাইরে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে জানাচ্ছি আমি মোহাম্মদ মেহেদ হাসান মিরাজ আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকের এই ভিডিও আলোচনা বিষয় হচ্ছে সঠিক সময়ে সরিষা এবং আলু আবাদ করতে চাইলে আমাদের আমন ধানের স্বল্প মেয়াদি ধানের জাত চাষ করতে হবে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো আমন ধানের ফলনশীল এবং স্বল্প মেয়াদি কয়েকটি ধানের জাতসমূহ এবং এগুলোর ফলন কোনটার কেমন সব কিছু তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং বন্ধুরা আপনাদের জন্য একটি নতুন চ্যানেল খুলেছি কৃষি টেলিভিশন যেখানে শুধুমাত্র কৃষকের জন্য প্রতিবেদন তুলে ধরা হবে মুরগি গরু ছাগল এবং বিভিন্ন ফসলের প্রতিবেদন তুলে ধরা হবে আলাদাভাবে সেজন্য চ্যানেলটি খুলেছে অবশ্যই যারা আমাকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উপরে ডিসপ্লে উপর দেখতে পাচ্ছেন এটাই আমার চ্যানেলের লঘু এবং এটা আমার চ্যানেল অবশ্যই সার্চ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট বক্সে চ্যানেলের লিঙ্কটি দেওয়া থাকবে তো চলুন সরাসরি আছে আছি মূল আলোচনায় বন্ধুরা আমি যে ধানের জাতগুলো কথা বলবো সেগুলো কিন্তু চাষ করার পরে খুব সহজে আলু এবং সরিষা আপনারা চাষ করতে পারবেন সেজন্য জাস্ট শুধুমাত্র জাতের নাম এবং ধানের ফলনের কথাগুলো আমি বলে দিব এবং আপনারা সেগুলো অনুযায়ী আপনারা চাষ করতে পারবেন তো এক নাম্বারে আমি এনএসি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি থেকে উদ্ভাবিত নতুন জাতের একটি ধান ব্রিধান একশো তিন বন্ধুরা মূলত এই ব্রিধান একশো তিন এটি কিন্তু জাতের একটি চিকন কোয়ালিটির ধান অর্থাৎ আমন মৌসুমে চিকন কড়াটি ধান পাওয়া যায় না জাস্ট এটি কিন্তু অত্যন্ত চিকন কোয়ালিটির একটি ভালোমান একটি ধান বৃধান একশো তিন এটির ফলন কিন্তু প্রতি বিঘা জমিতে সর্বোচ্চ ফলনশীল ধান পঁচিশ থেকে সাতাশ মন হয়ে থাকে প্রতি তেত্রিশ শতাংশ জমিতে মূলত এটি কিন্তু আপনারা চাষ করে আলু এবং সর্ষে খুব সহজে চাষ করতে পারবেন তারপরে বন্ধুরা আর একটি জাত হচ্ছে বৃধান নব্বই বন্ধুরা এই বৃধান নব্বই কিন্তু জনপ্রিয়তাতের একটি প্রিমিয়াম কোয়ালিটির ছোট ছোট জানা অর্থাৎ যেগুলো আমাদের বৃধান চয়ত্রিশ বা আমাদের সুগন্ধি চিনিগুড়া চালের যে জাতগুলো আছে মূলত চালগুলো একই সেম কিন্তু শুধুমাত্র সুগন্ধি নেই পোলাও এবং বিরিয়ানি রান্না করার জন্য উপযুক্ত একটি চাল এখান থেকে পাওয়া যায় সেক্ষেত্রে এই বৃধান নব্বই কিন্তু আপনারা চাষ করে খুব সহজে আলু এবং সরিষা আপনারা চাষ করতে পারবেন মূলত আরেকটি ধানের জাত হচ্ছে বৃধান সাতাশি বন্ধুরা ধানেরই কিন্তু বিভিন্ন ধরনের জাত আছে তার মধ্যে জাস্ট কয়েকটি আমি তুলে চাই আপনার সামনে বিধান সাতাশি এটির ফলন প্রতি বিঘা জমিতে বিশ থেকে বাইশ মন হয়ে থাকে আর এটি কিন্তু চিকন কোয়ালিটির একটি ধান ব্রিধান সাতাশি এটাও কিন্তু আপনারা খুব সহজে চাষ করে আলু এবং সরিষে আপনারা চাষ করতে পারবেন তারপরে বন্ধুরা আরেকটি ধানে ধানের জাত হচ্ছে বৃধান পঁচানব্বই মূলত এই বৃধান পঁচানব্বই এটির ফলন প্রতি বিঘা জমিতে বিশ মন অর্থাৎ আমাদের কিন্তু প্রতি তেত্রিশ শতাংশ জমিতে বিশ মন ধান পাওয়া যাবে আমাদের এই বৃধান পঁচানব্বইটি চাষ করলে এবং এটার ধানের কোয়ালিটি অনেক ভালো বাজার মূল্য ভালো পাওয়া যায় চিকন জাতের একটি ধান অর্থাৎ মাঝারে চিকন বলা যায় যেটাকে তারপরে বন্ধুরা আরেকটি ধানের জাত হচ্ছে বৃধান পঁচাত্তর মূলত এই বৃধান পঁচাত্তর এটিও চাষ করলে কিন্তু আমাদের খুব সহজে আলু এবং সরিষা চাষ করতে পারবো আর এই বৃধান পঁচাত্তরের ফলন প্রতি বিঘা জমিতে উনিশ থেকে বিশ মন হয়ে থাকে এটা প্রতিতে তিরিশ শতাংশ জমিতে তারপরে বন্ধুরা আরেকটি ধানের জাত হচ্ছে বৃধান একাত্তর এই এটার বৃধান একাত্তর এটার ফলন কিন্তু প্রতি বিঘা জমিতে উনিশ থেকে বিশ মন মূলত এটিও কিন্তু আমরা আমন মৌসুমে চাষ করে আলু এবং সরিষা চাষ করতে পারবো তারপরে বন্ধুরা আরেকটি ধান দাঁত হচ্ছে বৃধান ছাপ্পান্ন বন্ধুরা এই ব্রিধান ছাপ্পান্ন এটার ফলন কিন্তু প্রতি বিঘা জমিতে পনেরো মন অর্থাৎ প্রতি তেত্রিশ শতাংশ জমিতে পনেরো মন ধান পাওয়া যাবে তারপরে বন্ধুরা আরেকটি ধানের দাঁত হচ্ছে ব্রি হাইব্রিড ধান চার এই ব্রি হাইব্রিড ধান চার এটার ফলন প্রতিবিঘা জমিতে বাইশ থেকে পঁচিশ মন পর্যন্ত পাওয়া যায় যদি সঠিকভাবে ধানটি চাষ করা যায় মূলত আর একটি ধানের জাত হচ্ছে ব্রি হাইব্রিড ধান ছয় এটার ফলন প্রতি বিঘা জমিতে বাইশ থেকে পঁচিশ মন এটা মূলত আমন মৌসুমে চাষ করে খুব সহজে কিন্তু আমরা আলু এবং সরিষা চাষ করতে পারব তারপরে বন্ধুরা বিনা ধান ষোলো এই বিনা ধান ষোলো এটাও কিন্তু জনপ্রিয়তাদের নতুন একটি ধান এটার ফলন কিন্তু প্রতি বিঘা জমিতে মন বন্ধুরা পরবর্তীতে আরেকটি ধানের জাত হচ্ছে বিনা ধান সতেরো সাধারণত আমরা কিন্তু ব্রি থেকে উদ্ভাবিত অনেক ধান চাষ করেছি এবং বিনা থেকে উদ্ভাবিত ধান সতেরো এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে চাষ করা যায় এবং এটি উঁচু এবং মাঝারি উঁচু জমিতে ভালো হয় যেখানে পানি সেচ ব্যবস্থা কম থাকে সেখানে কিন্তু এই বিনা বিনাধান সতেরোটি আমরা চাষ করতে পারবো এটা চাল অনেক ভালো ফলনও কিন্তু বন্ধুরা প্রতি বিঘা জমিতে পঁচিশ থেকে সাতাশ মন পর্যন্ত হয়ে থাকে যদি সঠিক পরিচর্যা করা হয় সঠিকভাবে কোয়ালিটিপূর্ণ যদি ধানটি চাষ করা যায় মূলত আরেকটি ধান জাত হচ্ছে বিধান বাইশ সরি বিনা ধান বাইশ বন্ধুরা এই বিনা ধান বাইশ এটার ফলন কিন্তু প্রতি বিঘা জমিতে বিশ থেকে বাইশ মন মূলত আমাদের এগুলো হচ্ছে ইনব্রিড জাতীয় অর্থাৎ স্থানীয় দেশীয় জাতীয় ধান যেটা আমাদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি এবং বিনা থেকে উদ্ভাবিত যেগুলো ধান চাষ করলে বাজারমূল্য ভালো পাওয়া যাবে ভাত খেতে সুস্বাদু এবং এগুলো চাষ করে খুব সহজে কিন্তু আলু এবং সরিষা আমরা আগাম চাষ করতে পারবো মূলত এটাই হচ্ছে আমাদের সঠিক সময়ে আলু এবং সরিষা আবাদ করার মতো উপযুক্ত কয়েকটি ধানের জাত যেগুলো চাষ করে আমরা করতে পারবো বন্ধুরা এখন আমরা জানব হাইব্রিড যেগুলো জাতেরা আছে ধান এই হাইব্রিড জাতের বাহিরের এবং নিজেদের দেশে যেগুলো ধান আছে যেগুলো চাষ করলে খুব সহজে আমরা আলু এবং সরিষা করতে পারবো সেগুলো জাস্ট কয়েকটি ধানের জাতের নাম বলে দিচ্ছি সেটি হচ্ছে বায়ার কোম্পানির অ্যারাইজ সাত হাজার ছয় বন্ধুরা এই বায়ার কোম্পানির অ্যারাইজ সাত হাজার ছয় এটি কিন্তু জাতের একটি আমন মৌসুমের উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড ধান মূলত এই এটি আমাদের একটি বৈশিষ্ট্য আছে ধানটির এটার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এই ধানটি বন্যার পানিতে যেগুলো অঞ্চলে বন্যার পানি চলে আসে খুব সহজে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত বন্যার পানিতে ধানগুলো তুলে থাকে সেসব অঞ্চলে কিন্তু এই অ্যারাইজ হাজার ছয় এ ধানটি চাষ করতে পারবো মূলত এটার ফলন কিন্তু প্রতি বিঘা জমিতে বাইশ থেকে পঁচিশ চলে আসে এবং এটি আগাম এটি চাষ করলে খুব সহজে আমরা আলু এবং সরিষা খেতে পারবো এবং এটি বাজার মূল্য অনেক ভালো পাওয়া যায় বাজারে বিভিন্ন অঞ্চলে চাহিদা আছে ধানটির জাস্ট তারপরে আরেকটি ধানের জাত হচ্ছে বায়ার কোম্পানির ধানি গোল্ড বন্ধুরা এই ধানি গোল্ড ধানের কথা যদি বলতে যাই অবশ্যই কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রত্যেকটি কৃষকরাই কিন্তু এই ধানের জাতের সঙ্গে পরিচিত আছেন কম বেশি বাংলাদেশের প্রতিটি জেলা প্রতিটি অঞ্চলে কিন্তু এই ধানি গরুর ধানটি চাষ হয়ে থাকে মূলত এই ধানটির ফলনও কিন্তু প্রতি বিঘা জমিতে বাইশ থেকে পঁচিশ মন আসে এবং বাজার মূল্য ভালো পাওয়া যায় ধানের কোয়ালিটি ভালো এবং এটি চাষ করে খুব সহজে আলু এবং সরিষে আগাম চাষ করা যায় তারপরে বন্ধুরা আরেকটি জাত হচ্ছে বায়ার কোম্পানির ষোলো হাজার উনিশ এই ষোলো হাজার উনিশ এ ধানটিও কিন্তু অত্যন্ত জনপ্রিয় জাতের একটি ভালো মানের একটি ধান যেটি চাষ করে কিন্তু আমরা খুব সহজে আলু এবং সরিষা চাষ করতে পারবো বন্ধুরা এটিরও ফলন কিন্তু প্রতি বিঘা জমিতে বিশ থেকে পঁচিশ মন পর্যন্ত হয়ে থাকে সাধারণত এই ধানগুলো আমাদের আমন মৌসুমের জন্য অত্যন্ত জনপ্রিয় তারপরে বন্ধুরা আরেকটি ধানের যাত হচ্ছে সিন্ডেনা কোম্পানির উইন দুইশো সাত বন্ধুরা এই উইন দুইশো সাত এটি কিন্তু সবচেয়ে কম জীবনকাল সম্পন্ন আমাদের হাইব্রিড জাতের একটি ধান আমন মৌসুমের জন্য এটিরও ফলন কিন্তু বিশ থেকে পঁচিশ মন পর্যন্ত চলে আসে যদি সঠিক পরিচর্যা করা হয় তারপরে বন্ধুরা আরও বেশ কয়েকটি ধানের আছে তার মধ্যে হচ্ছে ব্র্যাক কোম্পানির ব্র্যাক টেন বা ব্রাক দশ যেটাই বলা হয় না কেন মূলত এই ব্রাক দশ বা ব্রাক টেন চাষ করলে কিন্তু আমাদের আলু এবং সরিষা খুব সহজে আমরা চাষ করতে পারবো এটারও ফলন কিন্তু বাইশ থেকে পঁচিশ মন পর্যন্ত চলে আসে আমাদের প্রতি বিঘা জমিতে তারপরে বন্ধুরা পাইনিয়ার সাতাশ বি সাঁত্রিশ পেট্রোকিয়াম কোম্পানির এটিও কিন্তু জনপ্রিয়তাদের একটি আমন মৌসুমের ধান যেটি চাষ করলে আমন ধান কাটার পরেই কিন্তু আলু এবং সরিষা খুব সহজে আমরা চাষ করতে পারবো এটারও ফলন কিন্তু প্রতি বিঘা জমিতে বাইশ থেকে পঁচিশ মন আমাদের খুব সহজে পাওয়া যায় মূলত এটিও আমরা কিন্তু চাষ করতে পারবো বন্ধুরা এতক্ষণ ধরে যে ধানের জাত আলোচনা করলাম সবগুলি কিন্তু বাংলাদেশের চাষ উপযোগী এবং ইন্ডিয়াতে চাষ উপযোগী হাইব্রিড এবং ইনব্রিড যে কোনো ধান আপনারা চাষ করতে পারবেন তবে যারা বাড়িতে ভাত খাওয়ার জন্য চাষ করবেন তাদের জন্য কিন্তু আমি শুধুমাত্র ইনব্রিড স্থানীয় আমাদের দেশীয় জাতের ধানের যে ধানের জাতগুলো কথা বললাম ব্রি এবং বিনা থেকে উদ্ভাবিত সেগুলো আপনারা চাষ করবেন যারা ভাত খাওয়ার জন্য চাষ করবেন অবশ্যই কিন্তু ওগুলো চাষ করে দেখবেন আর হাইব্রিড ধানের যেগুলো জাতের কথা বললাম সেগুলো কিন্তু ভাত খাওয়ার জন্য উপযুক্ত হয় না অর্থাৎ এগুলো ধানের কিন্তু আমাদের ভাতগুলো নরম এবং একটু ল্যাটকা টাইপের হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা যারা ঝরঝরে ভাত খেতে পছন্দ তারা কিন্তু অবশ্যই আমাদের স্থানীয় যেগুলো স্থানীয় দেশেও তাদের যে ধানগুলো আছে সেগুলো চাষ করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল বেলায়নটি ক্লিক করে রাখবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ